নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে জানাবো স্তনে ব্যথা হওয়ার কারণ। স্তন ক্যান্সার বর্তমান সময়ে একটি আলোচিত রোগ। স্তন ক্যান্সার ছাড়াও স্তনে নানা ধরনের ব্যথা নানা কারণে হতে পারে। অনেক ক্ষেত্রে ব্যথাটা পিরিয়ডের আগে আগে হয়ে থাকে, পিরিয়ড হয়ে গেলে ব্যথাটা চলে যায়। এক্ষেত্রে বলা যায় ব্যথাটা প্রাকৃতিক নিয়মেরই একটি অংশ। প্রত্যেক মাসে যে পিরিয়ডটা হচ্ছে তার কারণে হরমোনের যে পরিবর্তন হয় সেই জন্য ব্যথাটা হয়ে থাকে। এই ব্যথা নিয়ে ভয়ের কিছু কারণ নেই। সাধারণত এটি নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যায়। তবে ব্যথা যদি তীব্র হয়, যদি নন সাইকেল ব্যথা হয়, অর্থাৎ যেটা মাসিকের সঙ্গে সম্পর্কিত নয়, একটি নির্দিষ্ট স্থানে যদি দীর্ঘ সময় ব্যথা থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। এমনও হতে পারে ব্যথাটা ব্রেস্ট থেকে হচ্ছে, এমন ক্ষেত্রে ব্যথাটা 5% ব্রেস্ট ক্যান্সারের কারণ হতে পারে। যদিও ব্রেস্ট ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রে ব্যথা বিহীন, কিন্তু 5% ক্ষেত্রে ব্যথা হতে পারে। এবার বলি, এগুলো ছাড়াও অন্য কারণেও ব্যথা হতে পারে। আমাদের বুকের যে পাঁজরটা আছে সেখানেও ব্যথা হতে পারে, সেই ব্যথাটাও ব্রেস্টে ছড়াতে পারে। কারণটা যাই হোক, ব্যথার কারণ নির্ণয়ের জন্য একজন ডাক্তারের কাছে গিয়ে রোগ নির্ণয় করা উচিত। এই ছিল স্তনে ব্যথা হওয়ার কারণ সম্বন্ধে কয়েকটি ইনফরমেশন। এই ইনফরমেশন জেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরো পেতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে।